কারণ বারবার স্বপ্ন ভাঙার এক্সপিরিয়েন্সটা সত্যি অনেক 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 বেশি যন্ত্রণাদায়ক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। মোহাম্মদ সুবাইসিয়ার ব্যাক উইথ আনাদার ব্লগ ফ্রম শুভদা থার্ড পার্সন। গাইজ, আজকে কোনো চ্যালেঞ্জিং ব্লগ বা ফার্মার্স ব্লগ করবো না। আজকে এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যেগুলো বিষয় হয়তোবা আপনাদেরও সাথে ঘটেছে, নয়তোবা এখন রানিং ঘটতেছে। গাইজ, জীবনে এমন একটা সময় ছিল যখন সবসময় হাসি খুশি থাকতাম, খেলাধুলা করতাম বন্ধুদের সাথে, বিকালবেলা সুইচ গেটে নয়তোবা কলেজের মাঠে আড্ডা মারতাম, সন্ধ্যায় ভাই ব্রাদারদের সাথে বাজারে গিয়ে আড্ডা মারতাম। আর স্বপ্ন দেখা সেটা তো ছিল হাতের মুঠোয়, তখন মনে হয়তো স্বপ্ন দেখলেই হয়তোবা সেটা পূরণ হবে। কিন্তু আস্তে আস্তে এমন একটা সময় চলে এসেছে খেলাধুলার কথা দিনে একবারও মনে পড়ে না, যেখানে সবসময় খেলাধুলা নিয়ে পড়ে থাকতাম। ওই সময়টাতে বন্ধুদের সাথে প্রত্যেকটা দিন বিকালবেলা কলেজের মাঠে না হয় সুইচ গেটে আড্ডা মারতাম। কিন্তু ধীরে ধীরে এমন একটা সময় চলে এসেছে বন্ধুদের সাথে দূরত্বটা অনেক 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 গুণে বেড়ে গেছে, আর সেটা শুধু সামাজিক দিক দিয়ে নয়, মানবিক দিক দিয়েও। বন্ধুদের সাথে দেখা করাটা যেন ঈদের মতো হয়ে গেছে। ঈদ যেমন বছরে দুবার আসে, ঠিক তেমনি বন্ধুদের সাথে দেখা করাটাও ঠিক বছরে দু একবারই হয়। সন্ধ্যায় ভাই ব্রাদারদের সাথে বাজারে গিয়ে আড্ডা মারাটাও ঠিক আগের মতো হয় না, সবাই যেন নিজেকেই নিয়ে ব্যস্ত হয়ে গেছে। নতুন করে স্বপ্ন দেখাটা এই ভাঙ্গা চালের মতোই লড়বড়ে। ছোটবেলার স্বপ্নটার থেকে দূরত্বটাও দিন দিন বাড়তেই আছে, নতুন করে স্বপ্ন দেখতেও ভয় লাগে। কেননা লাইফের ছোট বড় সব স্বপ্ন এখনও স্বপ্নই হয়ে রয়েছে। তাই সেলফ কনফিডেন্সটা কমতে কমতে এখন এমন এক পর্যায়ে এসে গেছে যে সত্যিই নতুন করে স্বপ্ন দেখতে অনেক 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 ভয় লাগে, কারণ বারবার স্বপ্ন ভাঙ্গার এক্সপিরিয়েন্সটা সত্যিই অনেক 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 বেশি যন্ত্রণাদায়ক। জানি না কেন এরকম সময়ের সম্মুখীন হতে হলো, আর এরকম সময় কি সারা জীবন থেকে যাবে নাকি আদৌ চলে যাবে সেটাও জানি না। মনটায় আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সঙ্গে।